আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি বাবুলের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি। বিবেচনা করে ওর পারিপার্শ্বিক অবস্থা এবং আমার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু বিচার বিবেচনা করেও আমি কিন্তু বাবুলের সাথে দেখা করতেই চাইনি। তার সাথে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক করা তো অনেক পরের ব্যাপার, কিন্তু প্রথম কথাতেই বাবুল আমাকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্মতিতে আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসুরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামুনের সাথে দেখা করি। আপনাদেরকে অনেকবার মামুন বলেছে যে লায়লা আমার করতে চাইনি, আমি জোর করেছি দেখা করার জন্য, যেটা সত্যি, যেটা মামুন নিজেই বলেছে। আমি কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি, কিন্তু হাজার হলেও আমরা মানুষ এবং যখন আমি দেখেছি, আপনারা তো জানেন আমার আমার আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার সংসারটা এবং আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটাও জানেন যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছি এবং সেই মুহূর্তে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। আমার সন্তানাদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই এই একটা ট্রানজিশন টাইমে যখন মামুন এবং মামুনের মা স্পেশালি এবং তার পুরো পরিবার যখন আমার প্রতি সহানুভূতিশীল হলো এবং আমার সমস্ত পরিস্থিতি পরিবেশ জেনে তারা যখন এই বিয়ের সম্পর্কটা কথা বলতে থাকলো এবং যখন দেখলাম যে তাদেরও আমার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানার পরও এবং আমার অবস্থান জানার পরও তারা তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকছিল, তখনই আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই। পরবর্তীতে যেহেতু আপনারা জানেন যে মামুনের থাকার অবস্থান প্রবলেম হচ্ছিল ওর বিভিন্ন চালচলনের কারণে বাবুলও এখানে থাকুক, তোমাদের তো বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছেই, যেহেতু পরিবারের কাছ থেকে এবং আমার ভালোবাসার মানুষ বাবুলের কাছ থেকে আমি এই আশ্বাসটা পেয়েছি। তো এই আশ্বাসটা পাওয়ার পরও আরো দেখা গেছে যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল এবং আমার ছোট বাচ্চাটার ব্যাপারে আপনারা হয়তো জানেন না, সে একটা স্পেশাল চাইল্ড, তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে, সে অটিস্টিক বেবি এবং তার মধ্যে অটিজম আছে, ADHD আছে, মামুন এবং মামুনের মা এবং তার পুরো পরিবার আমার বাচ্চাটার সাথে খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে দিয়েছেন। তারা বুঝেছেন যে একটা মায়ের কাছে একটা সন্তানকে সন্তানের মূল্যটাই আসলে অনেক বেশি, তারা যখন সন্তানটাকে কেয়ার করতে পারবে, যত্ন করতে পারবে, আদর ভালোবাসা করতে পারবে, তখন কিন্তু তারা আমার পুরোটাই জয় করে নিয়েছে। প্রশ্ন আসতে চাই, পুরোটাই জয় করে নিয়েছে। তারপরে যখন আমরা একসাথে থাকা শুরু করি তখন আমি ওকে বলি যে আসলে এভাবে আমরা একসাথে থাকতে পারি না, যদিও তোমার মা আমার পাশে অবস্থান করছে, তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না। তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামু যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার কিন্তু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাক আপ পাচ্ছে, এই ব্যাক আপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল, এই ব্যাক আপটার জন্য আসলে ও ফোকাস করছে যে নায়ক শাকিব খানের মতো হবে এবং তোমাদের কিছু যে নায়ক শাকিব খান কিন্তু আমাকে বিয়ের কথাটা প্রকাশে আনে। মামুন যদি এখন নায়ক শাকিব খানের এই ব্যাপারটা আসলে তখন দর্শকপ্রিয় তাকে হারাবে, তো তুমি তার সহযোগী হিসেবে সহধর্মিনী হিসেবে কখনোই চাও না, কিন্তু সবসময় বলেছো যে মামুনের সাথে এসেছো, বলেছো যে তার ক্যারিয়ারটা তুমি শিক্ষক যাতে সেইভাবেই তুমি সাহায্য করবে, তো তুমি এখন বিয়ের ব্যাপারটা কিছুদিন স্টপ রাখো। এভাবে যেভাবে হচ্ছে একসাথে থাকার কারণে আসলে মামুন নানাভাবে নানারকমভাবে আমাকে সিরিয়াস করতে পেরেছিল এবং সবচেয়ে বড় কথা করেছে যে আমার সন্তানদেরকে তারা সে সিরিয়াস করতে পেরেছিল। তো আমি যদিও রাজি হচ্ছিলাম না, এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছিল না, কিন্তু ও বারবার এটা বলছিল যে সামাজিক মিডিয়াতে সবসময় বলেছে যে
আমরা বিয়ে করবো, শেষেও বলেছে আমাদের মারামারির ঘটনাতে সে বলেছে যে আমরা বিয়ে করবো, আমি আগে অনেক বড় হয়ে নিই, এভাবে এভাবে বলেছে। আমাকে বলছিল সে আগে স্ট্যাবলিশ হয়নি, তার ফ্যামিলি যেহেতু স্ট্যাবলিশ হওয়া দরকার আছে, তাদেরও যেহেতু বাসস্থান নেই, এগুলো আগে স্ট্যাবলিশমেন্ট হয়ে নিলেই তারপরে আমরা বিয়ের ব্যাপারটা আমরা সোশ্যাল মিডিয়াতে আনবো এবং তখনই আমরা বড় করে একটা বিয়ে শাদীর প্রোগ্রাম করবো। কিন্তু ধরে নাও তুমি আমার বউ, যেহেতু আমার মা বাবাও সবাই জানে এবং তোমার ফ্যামিলিরও সবাই জানে। তারপরে যেটা হয়েছে যে সে বারবার আমাকে নানাভাবে প্রেশারাইজ করতে থাকে। আপনারা দেখেছেন যে সে আমাকে আমার কাছ থেকে নানা রকম প্রপার্টি জোর করে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। মাঝে মাঝে সে রাগ করে চলে যায় যে একটা ল্যাপটপ, একটা ম্যাকবুক না কিনে দিলে, বা একটা নোট না কিনে দিলে, বা একটা এরকম মার্সিডিস গাড়ি না কিনে, যেগুলো আমাদের লাইভেও আছে যথেষ্ট। আপনারা যদি 2022 সালের ভিডিওগুলো আমার এবং বাবুনের লাইভগুলো দেখেন, সেখানে কথাবার্তা দেখবেন যে আমাদের সাথে সে মার্সিডিস গাড়ি কথা বলে, বাড়ির কথা বলে। সমস্ত কিছু যখন তার হয়ে যায় এবং সে যখন তার গ্রামের বাড়িটি স্থাপনা করে, তখনই তার এবং তার পরিবারের আমি সুরটা একটু অন্যরকম দেখতে পাই এবং তাকে আমি বারবার বলতে থাকি। তো এর মধ্যে আরেকটা কথা বলতে চাই যে সে আমাকে দিয়ে যখনই দেখা যায় যে আমাদের দুজনকে নিয়ে ট্রোল করা হয়, তখনই সে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করে বলে যে তুমি লাইভে যাও, লাইভে যেয়ে বলো যে আমরা বিয়ে করিনি। এই কথাটা সে আমাকে দিয়ে বারবার প্রায় 10-15 অনেকবার সে লাইভ করিয়েছে যে আমরা বিয়ে করিনি, এই কথাটা তোমরা তুমি বারবার বলো। কিন্তু আমরা যেই সোসাইটিতে থাকছি সেখানে আমরা অবস্থান করেছিলাম একসাথে, মামুন শুধু মামুনই ছিল না, মামুনের আম্মু ছিল, অনেক সময় মামুনের বাবা ছিল, মামুনের ভাই ছিল, মামুনের বোন ছিল এবং এমনকি মামুনের খালাও ছিল। তো শুধু এটা না, আমরা যখন মামুনের থাকার ভাড়া বাসার কাছে যাই, মামুনের আম্মু আমাকে ভাড়াটে বা বাড়িওয়ালা বা সবাইকে আমাকে মামুনের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং মামুনের যেসব আত্মীয় স্বজন আছে, আমরা রাঙামাটিতেও মামুনের নানু বাড়ি বা মামার বাড়ি খালার বাড়ি বেড়াতে গিয়েছিলাম, সেখানে সবখানে আমাদের আমাকে এবং মামুনকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তারপরে যখন গ্রামের বাড়িটা হলো, গ্রামের বাড়িতেও উনি সবার কাছে আমাকে মামুনের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়ে দেয়। তো এ থেকে আমি বুঝতে পারি যে আসলে তারা সত্যিকার ভাবে আমাকে তার স্ত্রী হিসেবে মনে করছে এবং সামাজিকভাবে স্বীকৃতিটা দিবে। কিন্তু যখন দেখা গেল তাদের বাড়িটা হয়ে গেল, তখন তার সুর চেঞ্জ হয়ে গেল এবং সে বলতে থাকলো এবং তার আম্মুও বলতে থাকলো যে আমাদের তো গ্রামে বাড়ি হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই। তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে। কিন্তু যেহেতু আমার লাইফ পার্টনার আমাকে যেভাবে গাইড করেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা তো জানেন যে সোশ্যাল মিডিয়া তো আসলে আমার জায়গা না, সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো না, তুমি বাবার বাড়িটার কথা বলো না। তো আমি ওভাবেই বলেছি, আমি ওর গাইডেন্সেই বলেছি যে আমি আসলে বাবার বাড়িটার কথা সে বলেনি। অনেকটা টাইমে সে এমনও বলেছে যে তোমার বাবার বাড়িটা বিক্রি করে হলেও টাকা দিয়ে আমাকে গুলশান বা বাড়ি ধারায় একটা বাড়ি কিনে দাও, সে ওই সোশ্যাল স্ট্যাটাসটা রাখতে চেয়েছে, সে পুরান ঢাকায় বা পাটনাতে বা এরকম জায়গায় বাড়ি করতে চায় নাই। কিন্তু আমার আসলে মামুনের জন্য এখন মামুনকে, আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে এবং 30 লাখ টাকা লোন হওয়ার পরও আমার বাচ্চাদের জন্য যত সঞ্চয় ছিল সবই আমি মামুন এবং মামুনের পরিবারের পিছনে সঞ্চয় খরচ করেছি। কারণ তারা আমাকে ওইভাবে প্রলোভনটা দেখিয়েছে যে তোমাদের বিয়ে শাদী হয়ে গেলে তোমাদের বাচ্চা কাচ্চা তো তোমাদের সাথেই থাকবে, এটা তো তোমাদেরই হবে, এখানে তো আমি নিবো না কিছু। এই কথাটা ওনারা সবসময় বলছি, আমি তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেল না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে গাড়িটা বিক্রি করে দিল, তার যে গাড়িটা ছিল সেই গাড়িটা সে নিতে পারছিল না, গ্রামে গ্রামে চলার মতো না, সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেল। সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তোমার সাথে আমি ভালোবেসেছি, তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না। তো ও যখন চলে গেল, চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি, বাড়ি বাড়ি যেয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি, তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনদের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছেই বলেছি, কিন্তু কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই, কারণ মামুন এখন নিজে এস্টাবলিশ হয়ে গেছে এবং ওকে এস্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে। সো পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি, তখন উনি বলে যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে, এই আছে সেই আছে, মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তোমাকে কেন বিয়ে করবে, ওর তো এখন কিছু নাই, ও তো সবই আছে, ও তো এস্টাবলিশ হয়ে গেছে। তো মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি। গত 3 মাস থেকে মামুন এবং মামুনের আবু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল,
পরবর্তীতে মামলা অনুসরণ চাপ করে তখন একটা ফোন ফোন ওপেন করে। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ সেক্ষেত্রে মামুনকে অনেকে বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা সেটার একটা প্রক্রিয়া, এটা কি বলবেন? আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে, এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে। হ্যাঁ, তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে, এক নম্বর কথা। যে আপনি কেন ট্যাপে বলেন? আমি তো বলেছি আপনাকে যেহেতু আমাকে আমাকে ওনা আমার সন্তানদেরকে দিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে। সন্তানদেরকে তো একবার আপনারা ভিডিও তো আমাদের লাইভে আনেন না, জানবো তারা তো সোশ্যাল মিডিয়া পারসন না। আচ্ছা, আপনারা এনজয় করেছেন দুজন মিলে? না, আমরা এনজয় করি। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, আপনারা সমাজের কাছে দুজন মিলে ভাই সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল কিনা এবং এখন যে আপনারা ধর্ষণ মামলা করলেন আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা? আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিক ভাবে? ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলো? আমি তো ব্যবহার করছি কারণ এটা আমার পরিবারের ডিএনএ আছে আর আমি তোকে ভালোবাসি এই কথাটা আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশের প্রচলিত আইন লিপ টুগেদার করলেন, আপনি এতদিন ধরে লিপ টুগেদার করলেন, পরিবারের সম্মতিতে আমরা থেকেছি এখানে, পরিবারের সম্মতি যখন আমাদের অভিভাবকের সম্মতি দিয়েছে সেটাই সেভাবেই আমরা ছিলাম। শেষ, আপনাদের আইনগত প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 অনুযায়ী ভয়ভীতি প্রতারণা এই সাব ক্লোজ গুলো প্রতিশ্রুতি সহ সাব ক্লোজ গুলো যেখানে ব্রেক হবে সেখানে দর্শন মামলা, এটা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা, এখানে তো 10 মিনিট পার্সোনাল কথাই বললেন, এখানে মিউচুয়ালি দুই পরিবার একসাথে সম্মতিতে ওনাদের ভাই ভাই সম্মতি আজকে আজকে শুনেন মামুনের সাহেব, এক মিনিট ভাই, মামুনকে 10 দিনের রিমান্ড 7 দিনের রিমান্ড চাই, তাকে আদালতে উড়ানো হয়েছে, সেক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো হয়েছে? বাদীপক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন? আমি বলি বাদীপক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওরা যে টিকটক করে ওই এইরকম আর কার কার সাথে মানে সুগার মাম্মি যেটা কি বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ, তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ আল মামুন প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছে, আপনারা কি একসাথে ছিলেন?
উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম। এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন নামঞ্জুর করে এবং আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রেখে জেল হাজতে প্রেরণ করে। তার মানে উনি যে আমাদের যে বাড়ি ওনার সাথে হচ্ছে যে অবৈধ সম্পর্ক করছে, এই বিষয়টা কি মামুন কি স্বীকার করেছে? অবৈধ সম্পর্কের বিষয় না, এটা কার আগে যে হতো অবৈধ সম্পর্ক আছে, যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ অফ অ্যাকশন এরাইজ হচ্ছে দর্শন মামলার, এটা হচ্ছে ফ্যাক্টর। এবং বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তার একসাথে ছিল। আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন, লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা হয়েছে। আদালত বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন, কারাগারে পাঠায়।